এই ব্যাখ্যা সারজিৎ যদি না দিতে পারে, তাহলে সারা বাংলাদেশের যতগুলো ছাত্র আছে সবার কাছে পায়ে ধরে মাপ চাইতে হবে। আমরা 32-33 মানব না, আমরা 35 চাই, 35ই দিতে হবে। 35 করলে বেকারত্ব কখনোই পারবে না। ডক্টর ইউনূস স্যার, সবাইকে বলছি আপনারা জনগণের কাতারে আসুন। নইলে এই ভয় ভীতির আন্দোলনের অংশ স্ফুলিঙ্গ আবার যখন থেকে উঠবে, তখন কিন্তু আপনারাও কিন্তু টিকে থাকতে পারবেন না। আমরা চাই আপনারা দেশ শান্তভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং আমাদের যা সাধারণ শিক্ষার্থীর এই শিক্ষার্থীর অধিকার নিয়ে আপনারা কাজ করেন। রাষ্ট্র কিভাবে আন্তর্জাতিক মানের হবে? সারজিৎ যদি না দিতে পারে, তাহলে সারা বাংলাদেশের যতগুলো ছাত্র আছে সবার কাছে পায়ে ধরে মাপ চাইতে হবে। ও কেন বলবে 32, কেন 35 নয়? এই ব্যাখ্যা যদি না দিতে পারে, আমি একজন সাবেক দাবিয়ান, আমি ব্যাংকার, এখন গভর্নমেন্ট হাই স্কুলের একজন শিক্ষক, আমি জেলা স্কুলের একজন শিক্ষক, আমি সুদূর শেরপুর থেকে আসছি। শুধু সারজিতের কথায় ও সারা বাংলাদেশের মানুষ যেখানে বেকার, যেখানে আছে 26 লাখ, সেখানে 35-এর দাবি উঠতেছে, যেখানে সেখানে ও কেন বলবে 62 প্রবেশের, কেন বলবে সে 32 না? 32 তো, কারণ 32 হলে তো ধরেন আপনার 32 তো আগেই ছিল, 32 আগেই ছিল আমাদের, সেটা 32 তো আমাদের আসলে কোনো যুক্তি না। আমাদের দিলে 35ই দিতে হবে, আমরা 32-33 মানবো না, আমরা 35 চাই, 35ই দিতে হবে। আপনি স্যার বছর বয়স 22 কি 23-24 হবে, আপনি এই 40-45-55 বছর বয়সের যে লোক তার কথা আপনি বুঝবেন কি হবে? আপনি আর্থ সামাজিকের কি বুঝেন? আপনি কয়টা আর্থিক প্রতিষ্ঠানে আপনার জার্নাল আছে যে ইন্টারন্যাশনাল লেভেলে আপনার প্রকাশিত হয়েছে? আপনি কোথা থেকে রাজনীতি বুঝতে আসলেন যে আপনি রাজনীতি করতে উঠবেন? আপনি কি পার্লামেন্টের কোনো কিছু? আপনার বক্তব্য আপনার ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। আপনার বক্তব্য ন্যাক্কারজনক, হতাশাজনক, সাবধান করে দিচ্ছি, আপনি সাবধান হয়ে যান। আপনি আপনারা সবাই, ডক্টর ইউনূস স্যার, সবাইকে বলছি আপনারা জনগণের কাতারে আসুন। নইলে এই ভয় ভীতির আন্দোলনের অংশ স্ফুলিঙ্গ আবার যখন থেকে উঠবে, তখন কিন্তু আপনারাও কিন্তু টিকে থাকতে পারবেন না। আপনাদের কথাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 32 দল একটা উঠে এসেছে, এটা বড় ধরনের একটা বৈষম্য। এই বৈষম্য রুখে দাঁড়ানোর জন্য গোটা বাংলাদেশে কিন্তু আমাদের কমিটি আছে। আমরা চাই না আরেকটা কোনো প্রতি বিপ্লবী হোক। আমরা চাই আপনারা দেশ শান্তভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করেন এবং আমাদের যা সাধারণ শিক্ষার্থীর এই শিক্ষার্থীর অধিকার নিয়ে আপনারা কাজ করেন। 162টা দেশে চাকরিতে আমাদের বয়স সীমা ন্যূনতম 35। আপনারা এগুলো রিসার্চ করতে পারেন। আপনারা নিজেরাই বলছেন যে রাষ্ট্রের কি আন্তর্জাতিক মানের হবে, তাহলে রাষ্ট্র কিভাবে আন্তর্জাতিক মানের হবে? একটা সামান্য পুরাতন সিস্টেম আপনারা পরিবর্তন করতে এত তাল বাহানা করেন। আমরা আপনাদের হুঁশিয়ার করতে চাই, যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনারা সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করবেন। উন্নত রাষ্ট্রগুলোতে যেখানে 35, তারা দেশ সংস্কারের কাজের জন্য গবেষণাঘাত বাড়ানোর মাধ্যমে পুরো পৃথিবীর কাছে তাদের দেশকে উন্মোচন করতেছে। আর তোমরা ফাইজলামি করো, 30 করলে বয়স 30 করলে নাকি তোমাদের কাছে বেকারত্ব বাড়বে। আরে ভাই, 30 করলে কে মাঝে বেকারত্ব বাড়বে? বরং 30 করলে, 35 করলে বেকারত্ব কখনোই পারবে না, বেকারত্ব বরং কমবে, কর্মসংস্থানের ব্যবস্থা বাড়বে।